অনেকে জয়েন করে ফেলেছ, হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি ওকে জোর করে নিয়ে আসছি, ও এখন না জোর করে না, আমি ওকে জোর করে এখন নিয়ে আসছি লাইভে। হ্যাঁ স্বপ্না একটু গ্রুপে দিয়ে দিও তো, আমাদের গ্ল্যামার ভাই স্বপ্না আমার গ্রুপে দিয়ে দিও তো, সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার আছে, তুমি একটু গ্রুপে শেয়ার দিয়ে দিও, তাহলে গ্রুপের যে আপুরা আছে তারাও দেখতে পারবে, বান্ধবী আপুরা যারা অ্যাকচুয়ালি গ্রুপেই তো সবাই। হ্যাপি নিউ ইয়ার, সব হ্যাপি নিউ ইয়ার আসতেছে, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ আমরা আজকে ফাঁকি বাজ, আমি ফাঁকি দিই নাই, আমি কিন্তু আসছিলাম লাইভে, আর আমি ফাঁকি বাজ না, আমার কোম্পানি আমাকে ডাকছে, ওকে আমি নিয়ে আসছি। ওকে আমি আজকে একটা সারপ্রাইজ দিতাম, কিন্তু মানে বাসায় কিছু গেস্ট আসছে, এই কারণে আমি ওরে আজকে ধরাটা দিতে পারিনি, ওকে দিয়ে আজকে এমন একটা কিছু করাবো তোমরা অনেক খুশি হবে। সারপ্রাইজ যেদিন ধরবো তোমাদের, তাই আপনি বলেন না যেদিন ধরবো তোরে সেদিন বুঝি, দুইটা আপু। হ্যাঁ উনি তো ন্যাচারাল বিউটি, এই কারণে আমি ধরে নিয়ে আসছি, আমার কি যদি বলতো, আল্লাহ কি অবস্থা, ঢঙ্গি দেখো তোমরা, বলো না অবস্থা কি, দেখো ওর ন্যাচারাল বিউটি দিছেন আজকে, আমার যাও কয়েকটা মানুষ ছিল আজকে সব দিছেন, আইরিশ লিখেছে এতগুলো লাভ, এতগুলো লাভ, কতগুলো লাভ, এই কালকে কে কে ছাদে উঠছিল বলতো, আমি দেখছি, আমার ছাদে ওঠা লাগে না, বিকজ আমার মানে এমনিতেই এখান থেকেই সব দেখা যায়, দেখলাম না ভিডিও আপলোড করেছিলাম, আপু তোমার মতো ড্রেস নিছি, রাফা আপু লিখছে, ও তাই নাকি, পোস্ট করে দিও আপু ছবি আমাদের গার্লস গ্রুপে দিও, গ্ল্যাম গার্ল বাই সাবরা আহমেদে, আর এই গ্ল্যাম গার্ল বাই সাবরা আহমেদের ভিজিটার্স পোস্টে তো অন্য আপুরা ছবি দিতেই থাকে, এখানে দেখলেই বুঝতে পারবা কোথায় কিভাবে দিতে হবে, দিয়ে দিও ইনবক্সে, কেন দাও যে কোনো রিভিউ, কি হয় জানিস ইনবক্সে রিভিউ পাঠা পাবে যে আপু অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অনেক হ্যান ছিল, ত্যান ছিল, আপু আমি এই ড্রেসটা পরেছি একটু পোস্ট করে দেন, আরে তোমরা নিজেরাই তো পোস্ট করতে পারো ভিজিটার্স পোস্টে, তাহলেই তো হয়ে যায়, বিউটিফুল লাগছে আপু তোমাদের, অনেকগুলো লাভ দিছে একটা আপু দেখেন, স্বপ্নের আপুর কি, এই যে আমি, এই যে দেখো গদি সেটারে আমি, বড় চলবে নাকি আরো কিছু লাগবে, কিছু কিছু মানুষের এরকম হয় যে ক্যামেরায় ধরা পড়ে, খারাপ কাজ করছে, কি করছি আমি, কঠিন খারাপ কাজ করছি, আর নেক্সট ডে তে তুই আসিস ধরে দেখি কি করো, স্কিনটা বোঝা যায় না ওর অনেকটা ওরকম, বাট সামনা মানে সামনাসামনি দেখলে ওর স্কিন, ও মাই গড, সবই বলবো, এত ক্লিয়ার, এত সুন্দর, জানি না মেনটেন কি করে, সিক্রেটের কথা জিজ্ঞাসা করলে বলবে যে আপু আমি তো ন্যাচারালি এরকম, আমি সারাদিন বার্গার খাই, তারপর মিল্কশেক খাই, তারপর চকলেট শেক খাই, এগুলোই বলবে, পেস্ট্রি খাই, পেস্ট্রি তো খাই আমি প্রতি মাসে 14 তারিখে, আমি অসুস্থ, আমার অপারেশন হয়েছে,
একদম ভালো লাগছে না আর মন অনেক খারাপ। বিপাশা রহমান আপু মন খারাপ কেন, আমাদের সাথে গল্প করেন একদম মন ভালো হয়ে যাবে। আপনার কি মনে হয় যে আমাদের মন এত ভালো বা আমরা কি সারা দিন হাসি খুশি থাকি? না, এটা জাস্ট সবার লাইফে প্রবলেম থাকে, তাই না? তোরও নিশ্চয়ই আছে আর আমার তো আছে, সবারই থাকে, কিন্তু দেখলে বোঝা যায় না এইটাই আর কি, কারণ আমরা বুঝতে দেই না কি দরকার। সুখে থাকার মোমেন্টই তো খুব কম পাওয়া যায়, আজকে আছি কালকে নাও থাকতে পারি। ছাত্র আপু আগে কি হইতো যখন আপনারা বলতো যে আপু তুমি একটু মোটা হয়ে গেছো না, তখন আপনার রিপ্লাই কি যেন থাকিয়ে ছিল মনে নাই, আমি কি মোটা নাকি না কি যেন বলতেন একটা সুন্দর করে বলে, আমার মনে হয় সুখী মানুষ একটু মোটা থাকে, মানুষ একটু মোটা থাকে। আচ্ছা আচ্ছা, এই কথা বলতাম। হাই রে দুই কিউটি, তোমরা সবাই কিউটি যারা বসে বসে দেখতেছো, বলো কালকে কে কে ছাদে গেছিলা বলো তো, কারণ যারা ছাদে গেছে তার মানে তারা হচ্ছে ফায়ারওয়ার্কস নিজেরাই ব্লাস্ট করেছে, আর যারা যায় নাই তারা হচ্ছে দর্শনার্থী। দেখো আমি বারান্দার থেকে দেখলাম দুইটা টুনটুনি পাখি, লাভ ইউ, তোমাদের অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো রানীর সাথে বসছে প্রতিটা দিন এইটা করবো না ওইটা করবো, আপু এইটা মাখবো না ওইটা করবো, কোন মেহেন্দি দিব, কোন গয়না পরবো, আমি এগুলো কিছুই জানি না, কিন্তু আমি এগুলো সম্পর্কে একেবারে অজ্ঞ বলে না, ওটাকে অজ্ঞই তো বলে মানে বাংলায়, মানে আমি কিছুই জানি না ওগুলা, ও আমাকে মনে করে যে আমি জানি, জিজ্ঞাসা করে লাস্টে ওই সব জোগাড় করছে ওই সব। আর এত সুন্দর হয়েছিল সিলভার গাউন ক্যারি করা, কিন্তু টাফ মানে সিলভার লুক ক্যারি করা এঙ্গেজমেন্টের জন্য টাফ, ওইটার সাথে ম্যাচিংটা এত সুন্দর ছিল, সব মানে ডিপ রেড ছিল না স্টোন গুলা, আর সব থেকে সুন্দর ছিল ওর ক্লাচটা, সবকিছুর সাথে ম্যাচিং হয়েছে, খুব ব্যাগ জুয়েলারিজ মানে আমার সবকিছুর সাথে ম্যাচ হয়েছে, গুছাইছে রুম, এরপর এরা বাসা থেকে বের হয় নাই, বসে বসে টিভি, আমরা বাসা থেকে বের হয় নাই লিটারালি, আমি শুধু ওকে ভিডিও পাঠাইছি আমাদের, আমি ও মিলে ভাইয়া মিলে উইশ করছি ওকে, জাস্ট হ্যাপি নিউ ইয়ার একটা ভিডিও বানায় ওকে পাঠিয়ে দিছি, ও বলে যে ফুল মেকআপ করে যাবে যে বাসায় বসে আছেন, এটা একটা নিউ ইয়ার। আল্লাহ কি লিখছে, টুইনসিস টুইনসিস জিমলে ওনা, এই চাকমার চোখ আমার না, হ্যাঁ ওর চোখ অনেক সুন্দর, অনেক বড় একটু চার হাসি দিন আর একটা লাইভে আসে, আর আমি নাম বললাম না, দেখতে মাশাআল্লাহ ওই দুটোকে আমার মনে হয় টুইন। আমি তো রুমে থেকে নেহা সরকার আপু তোমাদেরকে একসাথে দেখলে আমরা আসলে অনেক দুষ্টামি করি সত্যি কথা, ওর থেকে বেশি আমি ওর সাথে দুষ্টামি করি, এটা হচ্ছে বেশি কথা, মানে আমি ওকে বেশি জ্বালাই, চিন্তা করো লাইভে এসে বলো আমি ওনার মাথা খাই, আমার এত এভেলেবল টাইম নেই ভাই, এইটা এমনি বলছি আমি রাত দুটা বাজে ওরে জ্বালাই, এরকম হয় যে অযথাই আমি ওর ঘুম থেকে উঠাই মানুষটার সাথে ফোনে কথা বলে ওর মাথা খাই। তোমার সাথে মিট করবো, চলে আইসো চলে আসো চলে আসো, কে কে আসবা, আমরা একটা গেট টুগেদার করতে পারি না, করা যায় কিন্তু, করেন না কেন আপনি, আড্ডা দিতে আসছিলাম তখন দেখলাম অনেক আপুরা মাশাআল্লাহ আজকে ভিউজ অনেক, মাশাআল্লাহ তো নতুন তার একদম, হ্যাঁ কিছুই নাই তার, আমাদের চিনামটা ফেলে আসি একটু, আমার ফোনটা দিয়াম কই তো, এই যে ফোন আমার পেজটাতে একটু শেয়ার করো তো দেখি পারো কিনা,
দেখো না আমারে এমনি এমনি ডাকছে, ডেকে আমি এরকম একদম এই এই অবস্থায় এসে বসছি, এখন ঠাস করে ডিপ করে নিয়ে আসলো আমারে। কি লিখছে, এই চাক মার চোখ আরিজের মতো, এটা আপনারা বসে এটা আমাকে বসে নিবো আমি জানি, কারণ এই দুইজনের মধ্যে একজনই আছে চাকমা, সেটা আমি আমি জানি সেটা। আরে ওর ছেলের চোখ তো হাসি দিলে দেখাই যায়, আমার মতো হইছে, আমার মতো। আরে ওর সাথে আমার ছবিটা সুন্দর না, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর ছবিটা। তুই চাকমা একসাথে, আমি রেখে দিছি একদিন পোস্ট দিব আলাদা করে, এই কারণে ইয়াল্লা আমার ঠিক তোমাদের সত্যি ফ্যামিলির মতো। অ্যাকচুয়ালি আমার এরকম অনেক আপু আছে, আমি এটা আগেও বলেছি, আমরা ফ্যামিলির মতো হয়েই গেছে একেবারে, আর কিছু বাকি নাই। এখন আমি ওরে যা তা বলে বকি, ও থাকে না মানে আমি বকি না, আমি আবার এরকম মানে এরকম দিন যায় যে আমার মন মেজাজ খারাপ, আমি ওকে ঝেড়ে দিলাম ইচ্ছা মতো, কিন্তু অন্য কেউ হলে হয়তো ফ্রেন্ডশিপ নষ্ট করে দিত বা সিস্টারহুড এর প্রবলেম হতো, আমাদের ওগুলো হয় না, কারণ ও বুঝে যে আপু হয়তো কিছু নিয়ে খুব স্ট্রেস। আপু তোমাকে আচ্ছা হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা কে কে কি করলা আজকে তোমাদেরকে, আমি একটা সিক্রেট বলে দিই লাবণ্য, নাকি তোমরা তোমাদের একটা করে সিক্রেট বলবা, বলেন কি বলতে চান, বল দিব কি আপু, রূপের রহস্য কি, আমার আমি খুঁজে বের করছি, হ্যাঁ আমি খুঁজে বের করছি, ওর রূপের রহস্য হচ্ছে ও চা খায় না, চা খায় না, আর আমি চা খাই, আমি অ্যাকচুয়ালি গ্রিন টি খেয়ে খেয়ে শুকাইতাম, আবার এই যে এখন বন্ধ করে দিছি আবারও ফুলে গেছি, কিন্তু আমি তো আবার দুই বেলা চা খাই, না আমি দুই বেলা চা খাই, খেতেই লাগবে না, তোমার ব্রেন কাজ করে না এরকম অবস্থা, তো চায়ে তো চিনি প্রচুর থাকে সেই কারণে আবার মোটা হয়ে যায়, কিন্তু ও চা খায় না বলে এত সুন্দর। আমি কি আপনি জীবনেও না, আমি চা খাই না, কফি তো খাই, কই কবে কফিও খাই আপু, আপনি জীবনে আমরা কফি করি না, ইনস্টাগ্রাম পিক মানুষকে দেখা যে আমি আজকে এটা খেলাম, ওকে আমি বাসায় বেশি করে দাওয়াত দেয়, কারণ ও আসলে খাওয়া দাওয়া যাবে না, ও আসলে খাওয়া দাওয়া যাবে না, ও কিছুই খায় না, না এখনই ভাই আমার যখনই বলি যে এটা খাবি সেটা খাবে, হ্যাঁ স্টেক খায়, উনি আবার স্টেক খায়, তাহলে চিন্তা করো আর কিছু খায় না, চা খায় না স্টেক খায়। আজকে আমি টোটাল ক্রাশ লাবণ্য বললাম না, আমি বাসায় মানে আসবো, বাসায় আসবো এই জন্য আমি এমনি আসছি, ফাট করে দিয়ে দিল, কোন কথা বলো, ভালো লাগছে। ওকে আপু তুমি কথা বলার সময় তুই গাম চা বলে বাজে লাগে, আপু লাগতেই পারে ফেলে দিয়ে আসছে, কোনো সমস্যা নাই, তোমার কথা চিন্তা করে ফেলে দিয়ে আসছে, থ্যাংকস এন্ড বেস্ট রিগার্ডস। উত্তরা শোরুম বন্ধ, নিউ ড্রেসটা নিতে পারলাম না, কোন নিউ ড্রেসটা, আজকেরটা না গতকালকেরটা, গতকালকেরটা শোরুম থেকে আমি যতটুকু জানতে মানে যতটুকু জানতে পেরেছি যে স্টক আউট, মানে কিছু কিছু শোরুম থেকে অলরেডি তোমরা অনলাইনে অর্ডার করে নিও। আরিস হ্যাপি নিউ ইয়ার গিফট পাঠাইছে আপু, হ্যাঁ আল্লাহ জানেন আজকে আমি মর্নিং এ ঘুম থেকে উঠেই দেখি আরিজেরই, দেখ আমি শুনাই, দাঁড়াও শোনাচ্ছি সবাইকে, শুনো, হ্যাঁ সবাইকে শোনাবো, বুঝছো দেখা যাবে আমার কবে না কবে আমি লাইভে এসে বলতেছি আপুর নামে, আপু এসে আমারে বলতেছে ঝাপতেছে,
করতেই পারে ওনার যে হ্যাঁ কি আমার কি কেন ভয় দেখাচ্ছিস মনে করবে আমি মুডি কি মুড দেখাচ্ছি তোর সাথে জীবনে সারা জীবনে মুড দেখাচ্ছে খালি আমি একটু কম্প্রোমাইজিং মেয়ে দেখে ও বলে কম্প্রোমাইজিং খাইছে আমার কম্প্রোমাইজিং দেখে আচ্ছা সিলেট লাইফ কবে করব আমি আমারে বলতেছে বিয়ে হয়নি তারপর সিলেট লাইফ করবে এটা মনে হয় সাহেব আমি পারমিশন দেই নাই হ্যাঁ যাই চাইছিলাম তাই পারমিশন দেই নাই যেদিন আমি না আইলাইনার দেই সেদিন বলে চাইনিজ আইলাইনার কেন দেন নাই লাইফ শেষ হইতে হয়তো ফোন দিয়ে বলবে চাইনিজ কেন আইলাইনার দেন নাই আজকে দিচ্ছি চোখ অফ করেন আপনি আমারে বলছেন যে লাইভে আসবেন এইভাবে উঠতেছে কমেন্ট এইভাবে কিভাবে বলো হাই আপু কেমন আছো বাই দ্য ওয়ে আপু তুমি কি আগে কদমতলা থাকতা আমি রেড ড্রেস আপুকে বলছি রেড ড্রেস আপু না না কদমতলে জীবনেও থাকি নাই এই যে মুমু ভিডিও করে দিতে দেখি বাবা কেমন আছো দেখো তোমার আমার সেম চোখ আমরা সেম সেম এই দেখো এই দেখো ভালোবাসার প্রতীক দেখো এই যে ভালোবাসার প্রতীক দেখো গুলু গুলু কিউট মানে সুইটহার্ট এটা আমাদের মুমতাহিনা ডাক্তার মুমতাহিনা মুমুর একমাত্র সন্তান রাজপুত্র রাজপুত্র দেখো কি ঘুম দিয়ে উঠলে নাকি এমনি দুষ্টুমি রিল্যাক্স ওর মা যা করে ওরে নিয়ে সুপার ভিডিও হ্যাঁ নিউ ইয়ার এ ভাবলাম আমাদের যে ক্লোজ ক্লোজ আপুর আছে কিছুই না আমরা বসে আড্ডা দিচ্ছিলাম ওকে আমি অ্যাকচুয়ালি জোর করে নিয়ে আসছি বাই বাই মাই লাভ আল্লাহ হাফেজ আবার বলছে লাবণ্য আপু তুমি কি মোটা হয়েছো ওই যে না সাজে যারা চোখে কিছু দেই নাই কি দাও নাই যারা এই যে আমার বোন এটা যারা স্টিল বলে ডল কোনটা এটা হ্যাঁ এটাই তো সুন্দর লাগছে তোমাদের থ্যাংক ইউ ওকে আমি ধরে নিয়ে আসছি যে চল এমনি নিউ ইয়ার উইশ করি কারণ এই আপুগুলাই কিন্তু সারাক্ষণ তোকে আমাকে এবং রুমিকে মানে আমরা লাইভে আসলে আমাদের সাথে কথা বলে আড্ডা দেয় গল্প করে আর অনেক কোয়েশ্চেন করে যেগুলো আনসার আমরা তখন দিতে পারি লন্ডনে একটা শোরুম খুলো আরে আমার আল্লাহ মাশাআল্লাহ এইরকম এইরকম মানে একটা কাস্টমারের জন্য আমরা খুলবো না আর কে কে চাও তোমরা লন্ডনে বলো না তারপরেও একজন যে চায় এটাই তো অনেক যে একজন একজন হলো চায় বিদেশ থেকে চায় আই ইন্ডিয়া থেকে জানিস গতকালকে শপিং করে গেছে হ্যাঁ আমাদের চিটং শোরুমে আসছিল মাশাআল্লাহ ইন্ডিয়া থেকে শপিং করে গেছে বলে যে আপনাদের লাইভ দেখি তো আপনারা তো পাঠান না তো শপিং মানে আসছিল উনি ঢাকাতে কোনো কাজে ঢাকাতে না সরি চিটং এ পরে শপিং করে গেছে মাশাআল্লাহ লিখেছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আর লাভ 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 আপু তোমরা এত তোমাদের এত বানানো যে আমার কি করো কি করবো আর কি করবো কে করো খুশি কারণ যেটা এটা সঠিক উত্তর দিলে অনেকে বলে যে শো অফ করে হ্যাঁ আসলে কি কাউকে দেন অ্যাকচুয়ালি কারো যদি কিছু করার থাকে সেটা সে তো করবেই তাই না আমার যদি মনে হয় আমি আমার ড্রেসটা এমন কাউকে দিব যার ড্রেসটা নিই সেটাকে আমি বলে দিব কাউকে নাকি কারো অ্যাপ্রুভাল নিব তাই না সেটাই তো অ্যাপ্রুভাল না থাকে কিছু নাই দেখো ওই যে সিরিয়াস হয়ে গেছে দেখো
দেখো আর আমারে মানুষ পচায় রাখে না ওনার কথার যন্ত্রণায়, আমি নাকি ঢঙ্গি মুজি ওনার অবস্থা দেখো, আমি কি ঢং করছি কি মুড করছি বল, লাবণ্য আর মোটা, মোটা হয়েছি তো, এখন তোমরা কত মিরপুর দুই একটা সব খুলো, এই শুনতে হলো আমাকে, মিরপুর দুই নম্বরই তো আমাদের শোরুম, মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফটের দুই এসে 300 টাকা, এটা তো জানা কথা মুখস্থ আমাদের শুধুমাত্র একটা চুইংগাম অফার করছি, চুইংগাম খা, আমি কিন্তু অনেক কিছু অফার করছি, এখন ওই জিনিস না আপু আমি চা খাই না, তো আমি কি করবো, কি জানি চিন্তা ছিল রে ভাই আপনার মাথায়, ভাইয়ের মাথা না, আজকে শেষ, আমি চাই লন্ডনে তোমাদের একটা শোরুম ইনশাআল্লাহ হবে, আল্লাহ চাইলে হবে, আপনারা চাইলে হবে, এক না একদিন। ও বাই দ্য ওয়ে আমার পানে কাজ হইছে আপু, সত্যি সিরিয়াসলি, দেখি দেখেন এই যে কোন না এইরকম ধরলে এই দুইটা আসছে না, ধরেন আমার এখানে 50-60টা আসতো, দারুন মিষ্টি লাইভ, পানের রস, পানের রস আর হচ্ছে তেলের সাথে, টিপস পেয়ে গেলাম, কে কে আছো কার্পেটে বাবা, আপনি আমি কিছু মাখি না, আমিও ন্যাচারাল বিউটি, আমার যখনই জিদুটা আমি চুল কাটি, সো তো চুলের উপর দিয়ে ধকল যায়, শুট কি একটা দেখ তোরে বলতে, সরি দুইটা দুইটা শুট না, আমি না আমি আবার মোটা হয়ে গেছি, আবার গ্রিন টি খাওয়া স্টার্ট করতে হবে, ভুলে গেছি, শাবনুর আপু তুমি আসলে সত্যি খুব ভালো একটা মানুষ, এত জেন্টলম্যান মানুষ, তোর কাছে না লাগলে কারোর কাছে লাগবে না, আপু ঠিক বলছে না, ও বিশ্বাস না করলেও আমি বিশ্বাস করি, ভালো লাগছে তোমাদের মাশাআল্লাহ, ন্যাচারালি বিউটি, টিপসটা আবার বলো আপু, লিখছে টিপস বল, টিপসটা হচ্ছে, টিপসটা অ্যাকচুয়ালি ইশা আপু, নাজিয়া আপু, নাজিয়া আপু হচ্ছে ওর অ্যাকচুয়ালি আমার থেকে বেশি ওর ওর ক্লায়েন্ট, তাই না, ক্লায়েন্ট এখন তো এই যে আমরা এখন তো বোন, পানের রস মানে পান ব্লেন্ড করে দেন রসটা নিয়ে ওটার সাথে 2 চামচ কি জানো নারকেলের তেল মিশাই খালি স্ক্যাল্পে দিতে হবে, কয়েকদিন ইউজ করলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, শুধু স্ক্যাল্পে দিচ্ছি, লাবণ্য আপু আজকে পুরা পুরি মোটা লাগতেছে, আজকে ধরা কি লাইতে মন চাইতেছে আমার, শাবনুর আপু আর লাবণ্য আপু আসলে ন্যাচারাল বিউটি, ঠং ঠং কি কথা বলে লাভ নাই, মুমু আরো বেশি ন্যাচারাল বিউটি, আমি ওকে ও জীবনেও সাজে না, শুধু হ্যাঁ ধৈরা বাইকা বলছি যে ল্যাশ লাগা, না লাগাইলেই না, পরে ল্যাশ লাগাইছি জোর করায়, ওই যে আর এত প্রিটি লাগছিল মাশাআল্লাহ ওইদিন ওকে, তুমি এত হাসি মজা করতে পারো আমার তো মনে হতো তুমি খুব শান্ত কম কথা বলো, অ্যাকচুয়ালি আমি এমনি শান্ত, ওই যে দেখে না মানে ওকে পে আমার কাছের মানুষের সাথে আমি ফ্রি হয়ে গেলাম অনেক, আরে মজা লজ্জাপতি লাগে, বাট এমনি আমি আসলেই শান্ত, তোমার সাথে আমার সামনে সামনে শান্ত তাই ঠাটা পড়ে যাবে চুপ এরকম শান্তি, কিন্তু এমনিতে আমরা চেষ্টা করি, কি তুমি কি তুমি হচ্ছে চিকনি সুটকি টু,
আচ্ছা মুক্তা বলি যে আপু জামাগুলো কম দামে বিক্রি করে দাও তাহলে অনেক ভালো হবে। দেখছেন আমি বলছি না কোনো দরকার নাই, কেন বিক্রি করতে হবে কেন? আমি এমন সুন্দরী দুইটা আপুর সাথে আড্ডা দিলে মনটা ভালো না হয়ে যায় কথায় নেহা সরকার আপু লিখেছে। ওই লাবণ্য আপু তোমাকে আজকে পুরাই পপি, আপনি এরকম করলেন, আপনি জানেন শাবনুর পপি হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এর একদম হিট ছিল, ছিল না এখন আছে, এক নামে সবাই চিনে। তো যদি মানে আমি তো খুশি হয়ে বলছি শাবনুর আর পপি হতে পারে অনেক কিছু, হ্যাঁ তারপর অন্য কিছু। আর শাবনুরের ওই সাউন্ড শুনলে এখনো আমার আব্বু আম্মু চিনে চিনে সাথে সাথে, ওকে যে কেউ কোথা থেকে চিনতে পারে, সেটাই এত ঢঙ্গি ছিল, দুইটা ঢঙ্গি। আসলে এইখানে নিজেরা তো এই কারণে আমরা মজা করতে পারতেছি, এখানে বেশি কেউ নাই, সরি লাগবে না তোমাদের, খুব ভালো লাগে লাগতেছে দুইজন এমন প্রায় আসবা আড্ডা দিতে, আমি আর জীবনও আসবো না এই লুকে, যেদিন আসবে কি যে করবো আমি, তোমরা খালি লাইফটা শেষ করি, যেদিন আসবে আমি এমন ধরা দিব একটা, কি জানি চিন্তা করছি মাটি যদি বলে তোমরা হিট, আমরা ছোটবেলা থেকে হিট। স্বপ্ন লিখছে নায়ন সালাম ভাইয়াও জয়েন করেছে, দেখতেছে দুই পাগলি করে চাটছে তোমার পেজে এসএমএস দিয়েছি সিং করে না, শাড়িও চাই সবে, শামিনা তার আপু কোন পেজ এটা গ্ল্যামগ্লো বাই শাবনম, এটা কি হচ্ছে অ্যাডমিনরা বসেই আছে সিং করার জন্য, আপু আরেকবার নক করেন প্লিজ, আমরা তো এখন আড্ডা দিচ্ছি, আমি আসলে জানি না, শাড়ি চাই শাড়ি চাই শাড়ি চাই, ওকে বলো শাড়ি বিজনেস শুরু কর, আচ্ছা থাক শাড়ি চাই না শাড়ি বিজনেস শুরু কর আপু, আপাতত কি দিতে, 64টা জেলায় 64টা শোরুম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমরা সাথে থাকলে ইনশাআল্লাহ 64টা ডান হওয়ার পর যে লন্ডনে দিবে ইনশাআল্লাহ। আমি চাই নিপা খান আপু লিখছে, আর কে চাও শুধু একজন, পুরো বিদিতে সব চাই, আর আমি ওর কাছে একটা কানের দুল চাইছিলাম, এই যে দেখো আমারটাও সুন্দর, কিন্তু সুন্দর, এই দেখি সুন্দর পচা না, খুব পচা আমার ড্রেসের সাথে ম্যাচিং। তোমরা দুজন অনেক কিউট, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার ফরিদা, ইয়াসমিন বেবি আপু, তোমরা তোমরা কি কি হও বোন, হ্যাঁ আমরা কলিজার বোন হই, গল্পগুলো কি লিখছে, গল্পগুলো বুঝি না, গল্পগুলো বুঝি না, শিনে আমি অনেক মানে বিয়ের পর প্রথম শাড়ি কিনছি, এই তো ওর বিয়ের সময়, সরি ওর এনগেজমেন্টের সময়, তারপর আমি এমন অসুস্থ হয়ে গেছি ওটা পড়তে পারি নাই, তো দেখি সামনেই পড়বো এটা,
শাড়ি না হয় আমি দিব, দেখাই দিব আমাকে নিও হুমায়রা আমি কাপু দেখি ছবি পাঠাও, ছবি পাঠাও, লাইভ প্রেজেন্টার দরকার আমাদের, দেখি ইয়াররিংসটা জো স্কার্টটা আমারটা না আপুর আমারটা ৩৮৫ জন আছে, দেখি ৮৫টা মানুষ চাইলেও হবে আমি অনলি তোমার কথায় মুগ্ধ হয়ে শুনি, থ্যাংক ইউ। আর লাবণ আপু তোমাকে আর কি বলবো, ইউ আর সো পোলাইট, তোমার একটা চলে গেছে ইয়াসমিন আপু পুরো কমেন্টটা। শাবরা আপু তুমি কি মোটা হয়ে গেছো? শারমিন সুলতানা লাগে না, আমরা বসছি, আমি একটু মোটা হয়ে গেছি ইদানিং, আমার খাওয়া দাওয়ার কোনো ব্যালেন্স নাই। কি খায় জানো তোমরা? বাদাম খায়। আমি চাই না করে ভাই। আচ্ছা আমি কিন্তু বসে বসে লাভ দিয়েই যাচ্ছি, কথা বলতে ইচ্ছা করছে না বিকজ মাইগ্রেন। আই হাই স্বপ্না ঘুম দে, একটা ঘুম দিলে মাইগ্রেন যায়? আমি জানি আসলে মাইগ্রেন আমার হয় নাই, আল্লাহ মাফ করছে, মাইগ্রেন যার সে বুঝে। মাইগ্রেন কিছুতেই নাকি যায় না, কিছু করলেও যায় না, ওষুধ খেতেও যায় না, মানে কি যখন ব্যথা উঠে একেবারে শেষ পর্যন্ত। আপু আমারও খুব মাইগ্রেন হয়, আমি চাই না। আপু কি চাও না? ও আচ্ছা আচ্ছা, কে কে শাড়ি চাও? আচ্ছা তো শাড়ি না চাইলে কি চাও? আমি শাড়ি চাই, শামিনা শামিমা নাসরিন আপু লিখেছে শাড়ি চাই, রাবিতা ইসলাম আপু লিখেছে। তোমাদের সব লাইভ দেখি আজকের পর থেকে, কিন্তু আগে শাড়ি পড়তা এখন পরো না কেন? কাকে বসে তোরে? হ্যাঁ ও আগে গত বছরও তো শাড়ি পরি, প্রচুর শাড়ি পরি, প্রচুর শাড়ি ফ্রিক। কই দিব আপু ফটো? তুমি আগে স্টার্ট করো তারপর ফটো দিবা। ফাজিল মাইয়া আমি শাড়ি পরা ক্লাস থ্রি থেকে আমারও বিকালে মাইগ্রেনের পেইন ছিল। তো আচ্ছা কে লিখেছে এটা? আয়েশা বেগম। এত মাইগ্রেন কেন? কি আপু লাবণ্য আপু তোমার বিয়েতে মেজাবিন মেহেন্দি হাউসের কাছে মেহেদি পরো, খুবই ভালো ছিল। তারপরেও যদি ওইটাও তুমি রেকমেন্ড করতে পারো, দুইটা মিলে লাইভে আইসো গোলু মধু। আনিলা লিখেছে আমি তোমাকে চাই আপু। অনেক আপুরা দিচ্ছে তোমরাও মানে দিও। একটা আপু লিখেছে ভাগ্যিস অনলাইন ছিলাম তাই দেখতে পারলাম, জারিন রাফা আপু লিখেছে। ওকে আমি সাড়ে দুই ডানা কাটা পড়ি আমার নিয়ে যেন কি চিন্তা করছিল ভাই, কি যেন চিন্তা করছিল আমার নিয়ে আজকে। আমি তিনটা নিয়েছি, অবশ্যই শপিং ফিডব্যাক দিয়ে দিও। ওকে হ্যাপি নিউ ইয়ার প্রবীণ আপু, হ্যাপি নিউ ইয়ার। সরি কি ছয়টা কোনটা কোনটা? আচ্ছা মমিতা আপু কোনটা কোনটা বলো? তোমরা যারাই ফলো বাটনে প্রেস করে রাখবা লাইভে, যারা যারা আসছো তারাই কিন্তু লাইভ দেখতে পারবা, আমরা লাইভে এরকম আড্ডা দিলে দেখতে পাবা। আজকে তো আমি ওকে চুরি করে নিয়ে আসছি, এই কারণে ওর ছয়টা লাইভ। আপনি একটা লাইভ করেন না আমার পেজের প্লিজ? ওরে বাবা প্লিজ কত, ওরে বাবা দুইটা পড়ি এখন শপিং এ যাবে, তো আমরা চলে যাই
হ্যাঁ, আর একদিন দেখা হবে সাধুরাপু। এই হ্যাপি নিউ ইয়ার মানুষের সামনে একটু বলেন কি কি চাইছিলেন, আপনার ভিতরে কি ছিল, কি ছিল আমার মনে, থেকে যাক আমার মনে, প্লিজ একটু বলেন। আমি কয়টা কিছু ডিসকাউন্ট লাভ না বলো তো, মুমু লিখছে 36 আমার মনে আছে, তুমি লিখছিলা না মুমু যে 36টা ড্রেস নিছো, পোস্ট করছো কয়টা বলো, কোনোটাই বাদ দেয় না, মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ কোনোটাই বাদ দেয় না। এই জিজি সব ড্রেস সুন্দর, বাদ দিবে কেন, সেটাই সব ড্রেস সুন্দর, আমার পছন্দ ড্রেস আনি না, পছন্দ ড্রেস আনি না, সব বেছে বেছে আনি, যাইও না, যাবো শপিং এ, যাবো শপিং এর কথা বলে আমার আনছে, দেখো আমার শপিং এ যাবো, বসাই দিছে এখানে। All the best from London. Okay, Allah Hafiz. Once again, Happy New Year. Allah Hafiz. Shabai bhalo theko. Tomader abba ammu ke amader salam pouche dio. Tomader moner shokol shob ichha puron hok ei duai kori. আর আমাদের জন্য দোয়া করো যেন এত সুন্দর সুন্দর ড্রেস সবসময় তোমাদের জন্য এইরকম রিজনেবল প্রাইসে এনে দেখাতে পারি। কমেন্টটা না পড়লি না, বেবি লাগছে, বেবি লাগছে, ও বেবি তো, ওকে বেবি লাগবে না। আল্লাহ হাফেজ।